হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সোমাজ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের চিড়া দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাব যেটা আপনারা সকাল বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিড়া নিয়েছি তারপর চিড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর তিনবার জল পাল্টে চিড়াটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আমি এখানে মোটা চিড়াটা নিয়েছি তবে আপনারা যে কোনো চিড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন চিড়াটা তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো করে গলিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু কাজুগুলো তিরিশ থেকে চল্লিশ কাজুগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিস তারপর আরও কুড়ি সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব কিশমিশটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে সাতশো এম দুধ নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে বেশিক্ষণ দুধটাকে ফুটিয়ে ঘন করার প্রয়োজন হবে না তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড় তবে গুড়ের বদলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটালি গুড় তারপর গুড়টাকে আমি নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নেব আপনারা যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে গুড়টা ব্যবহার করবেন আবার চাইলে লিকুইড যে গুড়টা হয় সেটাও এখানে ব্যবহার করতে পারেন চিঁড়ে দিয়ে তৈরি এই নাস্তাটি সকালে বা বিকেলের ব্রেকফাস্টে আপনারা যদি তৈরি করেন এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি হবে আর খেতেও হয় অনেক সুস্বাদু গুড়টা ভালো করে গলিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চিড়াটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু মোটা চিড়া নিয়েছিলাম তাই ধুয়ে রাখার পরও চিরেটা একদম ঝরঝরে রয়েছে এরপর দুধের সাথে চিড়াটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো এতে করে চিড়েটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তারপর এখানে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি অ্যাড করে দিচ্ছি এখন আর এক থেকে দু মিনিটের জন্য এটা আমি রান্না করে নেব তবে দেখবেন চিড়ার মধ্যে দুধটা যেন একদম খুব বেশি শুকনো না হয়ে যায় দু মিনিট পর দেখুন নাস্তাটি আমার একদম তৈরি এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি নাস্তাটি তৈরি করার দশ মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি এটিকে আপনারা চিড়ের পায়েসও বলতে পারেন আপনার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন